বাড়ি চিনে আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো কষ্ট হয়নি তো? বসেন একটু, আসছি। তুই এখনো রেডি হস নি? চুলো বাতিস নি এখনো? তাই তো চুটা বার, সবাই বসে আছে না? রেডি হো। আমি মামা, আমি ফ্রেন্ড। সবাই নিয়েছে শপথ? জি জি। আপা দেরি হয়ে যাচ্ছে। আসলে মেয়েদের ব্যাপারটা একটু সাজগোজ করতে তো সময় লাগে, চলে আসবে। এই তো ব্লগ যখন ও তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, আসতে চাইছে না। তুমি একটু ম্যানেজ করো না ভাই, আমি গেস্টদের সামলাই, তুমি টোকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। তুমি একটু বাইরে যাও। তোমার প্রবলেমটা কি? তুমি এখানে যাচ্ছ না কেন? আমার প্রবলেম কি মানে? প্রবলেম কি মানে? আমি যাচ্ছি না কেন তুমি জানো না? তো এখানে যে লোকগুলো বসে আছে, তুমি এখানে যাবা, তারা যদি তোমাকে পছন্দ করে তোমাকে আংটি পরাবে, যাও। যদি ফর ইওর কাইন্ড ইনফরমেশন তারা আমাকে পছন্দ করে এখানে এসেছে, তাহলে যাও, তুমি বিয়ে করে ফেলো, অসুবিধা কি? আংটি পরে ফেলো, যাও। আরে ক্রেজি, তুমি বুঝতে পারছো তার কি? লোকজন আছে, চুপ। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি যা বলছি তোমার যদি বেশি গায়ে লাগে তুমি সত্য কথা তোমার মা বলছো, আর না হলে আংটি পরো। আমি কোনোদিন কাউকে বলবো না যে তোমার আমার দুজনের বিয়ে হয়েছে, ওকে? আমি তোমার আম্মাকে ডাক দিই, তুমি তার সামনে তোমার সমস্ত কথা বলবো, একটা কথা বলতে পারবো না। আমি ডাক দিচ্ছি। বলো মা। কি হলো বলো? মা আমি একটা ভুল করে ফেলেছি। কি কি ভুল করেছিস? আমরা বিয়ে করে ফেলেছি। কি কি বলছিস শিশু? মা আমাকে ক্ষমা করে দাও মা। আমি ওকে আমি এই বাসায় নিয়ে এসেছি, এটা আমার প্ল্যান ছিল, আমার সব কিছু বন্ধ বন্ধ হয়ে গেল। মা আমাকে ক্ষমা করে দাও মা। মাম সরি মা। তুই বিয়ে করে ফেলেছিস, আমি তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আমার মান সম্মান কিচ্ছু দেখলি না তুই, তোর এত বড় সাহস? হ্যাঁ এতগুলো মানুষকে আমি কি বলবো, কি জানাবো ওদের পাড়া প্রতিবেশীদেরকে, মুখ দেখাবো কি করে? তুই একবার ভাবলি না মায়ের কথা? তুই আমার কি জানাবো এই লোকগুলিকে, তুই বল। আন্টি কেউ জানবে না, কেউ জানবে না, কেউ জানবে কি কি জানবে না? আমরা সব সজীবের বন্ধু বন্ধু বন্ধু। আমি এদেরকে কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা আমরা ম্যানেজ করবো, কোনো অসুবিধা হবে না। আছি তোমরা ম্যানেজ করলে কি করে তোগুলো লোককে? চিন্তা করে না, চিন্তা করে না, এটা নিয়ে বাড়াবাড়িগুলো সমস্যা আছে বুঝছেন। তাছাড়া আমি কি পাড়ার লোকজন তো জানি যে আজকে আপনার বাড়িতে অনেক মেহমান আসবে, সবাই মনে করবে যে এটাই সেই বিয়ে। আমি কি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবো? সেটা আমরা ম্যানেজ করবো। আমি কিছুই ভাবতে পারছি না, তোমরা একটু দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু মাথা ঠান্ডা করে নিন, আমরা সব ম্যানেজ করছি, ওদেরকে ম্যানেজ করছি, কি করা যায় না। আন্টি
আমরা আসলে খুবই দুঃখিত। আন্টি আই এম ভেরি সরি। স্কয়ার নো কি করেছি? না মানে হয়েছে কি আন্টি, এরা সব আমাদের লোক। মানে না না আন্টি, এই সজীব আর ঋতু এসব কিছুই জানে না। সব কিছু করেছি আমি, আর এই জুয়েল সরি মা, সরি আন্টি, সরি।